হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই তুলিস ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আজকে আবার দুপুরের একটা সিম্পল সাধারণ লাঞ্চ মেনু নিয়ে। এখানে আছে সাদা ভাত, তার সাথে নিয়েছি দুমো করে কাটা কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে পটল ভাজা, আর এখানে আছে ডিম দিয়ে আলু দিয়ে লাল ঝোল। একবারে দেখো, পুরো লাল লাল দেখতে হয়েছে ডিম আলুর লাল ঝোল। তা এটাই হচ্ছে আজকে আমার সিম্পল সাধারণ দুপুরে লাঞ্চ মেনু। তা চলো স্টার্ট করা যাক, খাওয়া শুরু করা যাক। একটু পটল ভাজিয়ে খেলাম প্রথমে। লাল ঝোলটা খেতে দারুণ লাগে, বিশেষ করে আলুগুলো খেতে একবার অসাধারণ লাগে। চন্দ্রমুখী আলু হতে হবে, এই আলু তো চন্দ্রমুখী আলু। খাবারটা পুরো গরম, আজকে বেশি কথা না বলে শুধু খেয়েই যাচ্ছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আর গরম গরম খাবার খিদে পেয়ে গেছে দেখে। তাতে আবার ডিমের ঝোল, আর ডিমের ঝোল ভাত গরম গরম না খেলে ভালো লাগবে। ডিমই বলো, চিকেনই বলো, মাটনই বলো, প্রত্যেকটা খাবার গরমের একটা আলাদা টেস্ট।
কিন্তু একটু কাপড় দেওয়া যাক মেইন জিনিস। কমপ্লিট দেখে বুঝতেই পারছো হৃদয় ভালো পরিমাণে পেয়েছো, ভাতে কিচ্ছু পড়ে না, গরম গরম ডিমের ঝোল আর ভাত কিছু চাই কি, তার সাথে কিচ্ছু চাই না, আমার তো কিছু লাগে ডিমের ঝোল চিকেন ঝোল এরকম। আমার একটা আইটেম দিয়ে খেতে বেশি ভালো লাগে, সেটা যদি টেস্টি হয়, অবশ্যই টেস্টি হতে হবে, তাহলে সেই ঝোলটা দিয়েই পুরো ভাতটা মেখে খাওয়া যায়, মানে তার স্বাদটা বেশ ভালো পরিমাণে নেওয়া যায়। আর অনেকগুলো রান্না হয়ে গেলে ভালো লাগে কিন্তু স্বাদগুলো না ভুলিয়ে যায়, আর এর যেমন একটা স্বাদ বেশ অনেকক্ষণ ধরে একটা স্বাদটাকে ভালো করে নিতে পারো, এটা ভালো লাগে। চলো আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় সাবধানে থেকো, কালকেই আবার দেখা হবে নিউ একটা ভিডিও নিয়ে। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো, আর যারা যারা আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, নিচেতে কমেন্ট বক্সে দিয়ে হ্যাপি ফ্যামিলি বলে যেটা থাকবে সেখানে ক্লিক করে ঢুকে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পারো। টাটা, বাই বাই, তোমরা কিন্তু সবাই খুব 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 ভালো থেকো।